আসসালামু আলাইকুম, আমি ইন্তিশার আর ও হলো মাকফিরা। আজকে আমরা আমাদের বাসা নিচে এসেছি একটু ঘোরাফেরা করতে, আর আজকে ভিডিওটা হবে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা জানবো ইউরোপের 6টি দেশের নাম যেখানে আমরা খুবই সহজেই নাগরিকত্ব অথবা সিটিজেনশিপ পেতে পারবো। আজকে ভিডিওটা যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন, এমন একটা জিনিস জানতে পারবেন যেটা হয়তো বা আপনাদেরকে আগে কেউ বলেনি। আপনাদের যাদের ড্রিম আছে ইউরোপে সিটিজেনশিপ পাওয়ার, আপনাদের ড্রিম কিন্তু এখন বর্তমানে নাইটমেয়ার হয়ে যাচ্ছে, বিকজ ইটস গেটিং রিয়েলি রিয়েলি হার্ড। তো আজকে ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের লিস্টে সর্বপ্রথম যে দেশটা, সেই দেশের নাম হলো পর্তুগাল। পর্তুগাল হলো একটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ। এর অর্থ হলো যদি আপনারা পর্তুগালের সিটিজেন হয়ে থাকেন, আপনারা ইউরোপের যে কোনো দেশে পর্তুগালের পাসপোর্ট নিয়ে ঘোরাফেরা করতে পারবেন অথবা পর্তুগালের লিগাল ডকুমেন্টস নিয়ে ঘোরাফেরা করতে পারবেন, আপনাদের আর কোনো ভিসা লাগবে না। ইউরোপে কিন্তু কয়েকটা দেশ আছে যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরে, ওইসব দেশে যদি আপনারা নাগরিক হন, তখন যদি আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশে যেতে চান, আপনাদের কিন্তু ভিসা লাগবে। আমাদের লিস্টে সর্বপ্রথম যে দেশটা আছে সেটা হলো পর্তুগাল। তো পর্তুগাল হলো একটা খুবই সুন্দর একটা দেশ, ওইখানে অনেক বাংলাদেশি আছে। যদি আপনি পর্তুগালে যান আর ওইখানে আপনাদের পাসপোর্ট হয়ে যায়, তখন আপনারা কিন্তু যদি চান তাহলে আপনারা সুইজারল্যান্ড, ফ্রান্স অথবা জার্মানির মতো আরও ডেভেলপড অথবা আরও বড়ো কান্ট্রিতে যেয়ে থাকতে পারবেন। কারণ পর্তুগাল কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা কান্ট্রি। ইউরোপিয়ান ইউনিয়নে যতগুলো কান্ট্রি আছে, আপনারা যে কোনো একটা কান্ট্রি যদি আপনারা পাসপোর্ট অথবা সিটিজেনশিপ পেয়ে যান, তাহলে আপনারা বাকি দেশগুলো তাহলে আপনারা বাকি যে ইউরোপিয়ান দেশ আছে ওখানে আপনারা পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ভিসা মুক্ত। ইভেন আপনারা যদি পর্তুগালের পাসপোর্ট থাকে আপনাদের কাছে, আপনারা ওই পাসপোর্ট দিয়ে অন্য একটা দেশে তো যেয়ে থাকতেও পারবেন, প্লাস আপনারা ওইখানে যেয়ে কাজও করতে পারবেন, পুরো ফ্যামিলির সাথে যেয়ে থাকবেন আর কাজও করতে পারবেন। এখন আমরা জানবো যে আপনারা পর্তুগালে কীভাবে লিগালি যেয়ে আপনারা সিটিজেনশিপ পেতে পারবেন। তো পর্তুগাল একটা সেনজিনভুক্ত দেশ, তো যদি আপনাদের কাছে সেনজিন ভিসা থাকে আপনারা পর্তুগাল যেতে পারবেন, অথবা পর্তুগালে আলাদা ভিসা করলেও সমস্যা নাই। তো আপনারা যখন পর্তুগাল যাবেন লিগালি সেনজিন ভিসার মাধ্যমে অথবা ভিসার মাধ্যমে, তাহলে কিন্তু যদি আপনারা লিগালি যান তাহলে আপনাদের কাগজ পাওয়া খুবই ইজি হয়ে যাবে। আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিই, যদি আপনাদের কাছে পর্তুগালের ভিসা থাকে অথবা সেনজিন ভিসা থাকে, যতদিন পর্যন্ত আপনাদের ওই ভিসার মেয়াদ যতদিন পর্যন্ত ভ্যালিডিটি ততদিনের মধ্যে আপনাদের কিন্তু যেতে হবে, এর আগেই যেতে হবে এক্সপায়ার হওয়ার আগে, তাহলে আপনাদের যেসব ডকুমেন্টস অথবা লিগাল যেসব কাগজপত্র সব পেতে খুব ইজি হয়ে যাবে আপনাদের। আমাদের লিস্টে সেকেন্ড কান্ট্রি হলো স্পেন। স্পেনে অনেক বাংলাদেশি আছে, আর মজার ব্যাপার হলো স্পেনে যারা বাংলাদেশিরা আছে ওদের লাইফস্টাইল ওরা কিন্তু বেশিরভাগই ভালো লিড করছে। স্পেনে যদি আপনারা যান আপনারা স্পেন চুজ করতে পারবেন, কারণ স্পেন হলো একটা মানে ওয়েদার ফ্রেন্ডলি কান্ট্রি, ভেরি অ্যাগ্রিয়েবল। যারা ফ্রান্সে থাকে ওরা স্পেন খুব পছন্দ করে ভ্যাকেশনের জন্য, ইংল্যান্ডের লোকরাও কিন্তু ভ্যাকেশনের জন্য স্পেন খুব পছন্দ করে, কারণ ওইখানে ওয়েদার খুবই শীত অথবা খুবই গরম এরকম হয় না, সবসময় নর্মাল থাকে। স্পেনে যদি আপনাদের সিটিজেনশিপ নিতে হয় তাহলে আপনাদের যা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম আপনাদের স্পেনে যেসব রুলস মানে ল আছে ল পালন করতে হবে, লর বাহিরে গেলে পাওয়া নিয়ারলি ইম্পসিবল। সেকেন্ডলি স্পেনে যদি আপনাদের সিটিজেনশিপ পেতে হয় তাহলে আপনাদের একটা বাসা কিনতে হবে, একটা বাসা যদি কিনেন মানে একটা বাড়ি কিনেন, আপনাদের পাসপোর্ট পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, আপনাদের সিটিজেনশিপ পাওয়ার চান্স বেড়ে যায়। থার্ডলি হলো যদি আপনারা স্পেনে মানে যখন যাবেন, যাওয়ার পর আপনারা যখন জব করবেন, জব করার পর আপনাদের ট্যাক্স সব ঠিক মতো দিতে হবে, ট্যাক্সে যাতে কোনো সমস্যা না হয়, সরকারকে যখন জব করার পর ইনকাম ট্যাক্স আসে ঠিক মতো দিতে হবে, ঠিক মতো দিলেই আপনাদের পাসপোর্ট পাওয়ার চান্স আরও বেড়ে যাবে। স্পেনে আরেকটা খুবই ইজি ওয়ে থাকার পারমিশন পাওয়া, সেটা হলো আপনাদের স্পেনে একটা চাকরি পেতে হবে। যদি আপনাদের একটা চাকরি থাকে স্পেনে মানে চাকরি পেয়ে যান আপনারা, তাহলে উইদিন 2 উইকস আপনারা পারমিশন পেয়ে যাবেন দেশে থাকার। তো আপনারা চেষ্টা করবেন যে স্পেনে আগের থেকে চাকরি পাওয়ার, যদি আপনাদের ওরকম কোয়ালিফিকেশানস থাকে, অথবা স্পেনে যে যত জলদি সম্ভব একটা কাজ নেওয়ার। 3 নম্বর দেশ হলো অস্ট্রিয়া। অস্ট্রিয়া কিন্তু ফাইন্যান্সিয়ালি এখন অনেক এগিয়ে আছে, ইউরোপের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি আর ওয়ান অফ দ্য ক্লিনেস্ট। অস্ট্রিয়া কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, কারণ এখানে গভর্নমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুবই কড়া। অস্ট্রিয়া খুবই সুন্দর একটা দেশ, আর আমি ক্লিয়ার করে দিই, আমি মাঝে মাঝে যখন বলি অস্ট্রিয়া হয়তোবা কারোর কারোর একটু ভুল শোনা যেতে পারে, যে অস্ট্রেলিয়া শোনা যেতে পারে, কিন্তু এটা অস্ট্রেলিয়া না, এটা অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে আপনারা 10টি ডিফারেন্ট ওয়েসে কিন্তু থাকার পারমিশন পাবেন। তো এখানে যদি আপনারা থাকতে চান আপনাদের জন্য ইজি হতে পারে, কিন্তু
আপনারা শুধু আমাদের ভিডিও দেখে কিন্তু যে কোনো একটা দেশে চলে যাবেন না, ওই দেশে যাওয়ার আগে আমাদের ভিডিও দেখে আপনারা একটু ভেবে নেবেন আর ইন্টারনেটে একটু রিসার্চ করে নেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। 4 নম্বর দেশ হলো মাল্টা। মাল্টা কিন্তু ট্যুরিস্টদের মধ্যে অনেক পপুলার, কারণ ওইখানে ট্যুরিস্টদের জন্য অনেক কিছু আছে। মাল্টা হলো ছোটো একটা দ্বীপের মতো, মাল্টার এক সাইডে হলো ইটালি আর এক সাইডে হলো লিবিয়া। খুবই সুন্দর একটা দেশ, আপনারা চাইলে মাল্টাও যেতে পারবেন, মাল্টাতে গেলেও আপনারা সহজেই নাগরিকতা পাবেন। মাল্টার যারা স্থায়ী বাসিন্দা ওদের কিন্তু মাত্র 15% ট্যাক্স দিতে হয়। আপনারা যদি মাল্টা যেয়ে 275,000 মানে 275,000 ইউরো ইনভেস্ট করেন একটা বিজনেসে, তাহলে আপনারা ওখানে থাকার পারমিশন পাবেন। আমাদের 5 নম্বর দেশ হলো বেলজিয়াম। বেলজিয়ামের চারদিকে আছে হলো লাক্সেমবার্গ, নেদারল্যান্ড, জার্মানি আর ফ্রান্স। আপনারা যেমন জানেন আমরা ফ্রান্সে থাকি, ফ্রান্সের পাশে একটা দেশ হলো বেলজিয়াম। বেলজিয়ামে কিন্তু সিটিজেনশিপ পাওয়া আপনাদের খুবই সহজ। বেলজিয়াম কিন্তু ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রির মধ্যে একটি, আর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বেলজিয়াম ক্রিয়েট করেছে। দেশটিতে কিন্তু কৃষিকাজ থেকে শিল্প কাজ অনেক বেশি উন্নত। বেলজিয়ামে যদি আপনারা একটা কাজ অ্যারেঞ্জ করতে পারেন, আপনাদের জন্য কিন্তু সিটিজেনশিপ পাওয়া অথবা থাকার পারমিশন পাওয়া খুবই ইজি হয়ে যাবে। আমাদের লিস্টের 6 নম্বর দেশ হলো ফ্রান্স। ফ্রান্সে নাগরিকতা পাওয়া সহজ, কিন্তু এটার জন্য কয়েকটা জিনিস আপনাদের করতে হবে। ফার্স্ট অফ অল, আপনারা যখন অ্যাসাইলাম করবেন ফ্রান্সে, 4 থেকে 10 বছরের পেপার যখন আপনারা পাবেন, ওই ডিউরেশন যদি আপনারা মানে অ্যাপ্রক্সিমেটলি 5 ইয়ার্স যদি আপনারা পুলিশের কোনো খারাপ রেকর্ডস না হয়, সব নিয়ম আইন কারোর আপনারা মেনে চলেন, কারোর সাথে মারপিট না করেন, সবাই আপনাদেরকে ভালো বলে, যাতে আপনাদের কোনো খারাপ রেকর্ড না হয়। ফ্রান্সে নাগরিকত্বা পাওয়া সহজ, এটা হয়তোবা আপনাদেরকে কেউ বলে নাই, এটা আমরা আজকে আপনাদেরকে বললাম। আর ফ্রান্স কিন্তু হিউম্যান রাইটসের একদম 1 নম্বর স্পটে আছে, তো মানব অধিকারের সর্বশ্রেষ্ঠ কান্ট্রি হলো ফ্রান্স। ফ্রান্সে আপনারা যদি আইন কারণ মেনে চলেন, তাহলে উইদিন 5 ইয়ার্স আপনারা ন্যাশনালিটি পাবেন। ন্যাশনালিটি পাওয়া অনেক ইজি যদি আপনারা আইন কারণ মেনে চলেন। আপনাদের পারমানেন্ট জব করতে হবে এমনই ম্যান্ডেটরি না, আপনারা পার্ট টাইম জব করলে হবে। আর যদি আপনাদের শারীরিক অসুস্থতার কারণে আপনারা কোনো জব না করতে পারেন, তাও আপনারা যদি মানে নিয়ম আইন কারণ মেনে চলেন, নিয়ম আইন কারণ ভঙ্গ না করেন, তাহলে আপনারা 5 বছরের মধ্যে সিটিজেনশিপ ইনশাল্লাহ পাবেন। আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনাদের কী ভিডিও দেখতে চান আপনারা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট সেকশানে জানালে আমরা ইনশাআল্লাহ যত জলদি সম্ভব ভিডিওটা করব। আল্লাহ হাফেজ।